কর্ম দিবস আমরা চাই না এখানে কোনো বিশৃঙ্খলা হোক জনগণের যানমালের কোন ক্ষতি হোক এইজন্য আমরা রাজপথে অবস্থানে আছে আমাদেরকে দল থেকে নির্দেশনা দেওয়া আছে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না করতে পারে এই জন্য আমরা সজাগ আছে আজকে সারাদিনে আছি ইনচল্লাহ আওয়ামী লীগ জানেন যে একটা ফেসিবাদী দল গত ষোলো বছরে এই দেশের সাধারণ জনগণের উপরে যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে সাধারণ মানুষকে কথা বলতে দেয় নাই বাক স্বাধীনতা ছিল না মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে ভোটার অধিকার হরণ করেছে বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে পাচার করেছে লুট করে দেশের আজকে যে অবস্থা সিন্ডিকেটেড করে দ্রব্যমূল্যের দাম যেভাবে অগ্রগতি করেছে তাই জনগণ জুলাই আগস্টে যে আন্দোলন করেছে ছাত্র জনতার আন্দোলনে এই ফেসিবাদ পালিয়ে গেছে এই ফেসিবাদে বাংলাদেশে পূর্ণ প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না বাংলাদেশে ফেসিবাদের কোনো আস্থা রাখবো না আমরা এই জন্য জনগণ আজকে রাজপথে নেমেছে কালকে তারা হুঙ্কার দিয়েছিল তারা নাকি রাজপথে আসবে আন্দোলন সংগ্রাম করবে তার জন্য আমরা আজকে রাজপথে নামছি যাতে কোনো ফেসিবাদ বাংলাদেশে কোনো ও শিল্প শিল্প পরিষেবা করতে না পারে কোনো বিশৃঙ্খলা না করতে না পারে এই জন্য আমরা সে রাষ্ট্রপতি এসেছি